আসসালামু আলাইকুম। হুমায়ুর রহমান কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মাথা ঘণ্ট। মাথা ঘণ্ট রেসিপির জন্য আমি এখানে একটা বড় একটা সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই, কাতল কিংবা আর মাছের মাথা দিয়েও করতে পারে। রেগুলার যেভাবে আমরা মাছ ভাজি মশলাটা ব্যবহার করি, আমি এখানে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 7 মতো লবণ দিয়ে মাথাটাকে ভালো মতো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। মাখানো হয়ে গেছে, এখন আমি মাথাটাকে ফ্রাই করার জন্য এখানে সরিষার তেল দিচ্ছি। আমি এই রেসিপিটা আজকে তৈরি করবো সরিষার তেল দিয়ে। এখানে আমি প্রথমে 1/2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে মাথাটাকে ছেড়ে দিলাম তেলের ভিতরে। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পিঠ ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাথাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে মাথাটাকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি আর কিছুটা পরিমাণে তেল দিলাম, দিয়ে এখন এখানে আমি রান্না করব। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে সরিষার তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সেই সাথে আপনার পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। এতে ভাজতে ভাজতে আমার অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিব, দিয়ে এটাকেও কিছুক্ষণ আমি তেলের ভিতরে ভেজে নিব। একেবারে সব মশলাগুলো দেওয়া যাবে না, আমি যেভাবে দিচ্ছি দেখেন একটা একটা করে দিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে করে কিন্তু একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। মানে এখন 1/2 টেবিল চামচ দিচ্ছি জিরা বাটা, এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এখন 7 মতো এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার কিছুটা পরিমাণে ভেজে নিব। এখন দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে এখন সবকিছু আবারও ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এখন মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে এখন আমি মাথাটা এটার ভিতরে দিয়ে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। উল্টে পাল্টে ভালো মতো মাথাটাকে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন রান্নার জন্য আমি পানি দিয়ে দিলাম। রেসিপিটা অবশ্যই করার সময় আপনারা সরিষার তেলটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু খুবই সুন্দর টেস্ট লাগবে আর খুবই দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। এখন আমি 2টা কাঁচামরিচ রাস্তায় দিয়ে দিলাম, দিয়ে সবার লাস্ট 2 পিস লেবু পাতা আমি এভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। আর লেবু পাতার ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর, মাথার সাথে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। সবাই লাস্টে আমি এখন 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো যেটা সেটা অ্যাড করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মাথা ঘণ্ট। এখন এটাকে আমি সার্ভিং ডিশে ছিল আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন। গরম গরম ধোয়া উঠানো এই যে মাথা ঘণ্ট, খুবই চমৎকার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনের মতো যদি আমার আজকের ভিডিওটিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।